ومن أحسن قولا ممن دَعَى إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين كما السلام <سؤال> ورحمة الله وبركاته جي كي وجد سورة سجدان يومي تو پوري من جهاني پورمن تو هوني سجدان دي سنة আর যদি দেখেন যে সব কখনো দিলেন কখনো না এত অসুবিধা নাই সুযোগ অনুযায়ী দেয়াটা উচিত কিন্তু না দিলে গুনাহ নয় আল্লাহ রসুন সাল্লাম থেকে সৌরথু আর নজম পরে সজদা দেওয়ার প্রমাণ আছে অন্য হাদিসে দেননি বলেও প্রমাণ আছে এছাড়া সেই মুসলিমের হাদিস প্রসিদ্ধ হতু খুৎবাতে বলেছেন এই রুকন আমরা সজিদার আয়াত পাঠ করি কখনো দিই কখনো দিই না তো যে কেউ দেয় সে তো ভালো কাজ করলো দিল না তার গুনা নেই অতএমদুলিল্লাহ এতে কোনো অসুবিধা নেই কিন্তু দেয়াটাই ভালো আর সেদার আয়াত পরে সে দেওয়ার জন্য উজু না থাকলেও দিইবেন বজু শর্ত না অবশ্য হানাফি মতোভাবে তারা উজু বলে থাকেন এটা আমরা নিজেরা পড়েছি যখন হানাফি কিতাব পড়ি তো এক্ষেত্রে বেশি স্পষ্ট যে উজু শর্ত নয় সাজিদার আয়াত পড়ে সাজিদা দেওয়ার জন্য উজু শর্ত নয় আর যে যে অবস্থায় আছে ওই অবস্থায় দিবেন কোনো অসুবিধা নেই না পারলে মনে হয় বসা না তো ইশারা দিয়ে দিলে হতে হতে পারে ইশারা বা একটু কারণ এটা হচ্ছে নফল নফল সলাতি মানুষ বসে পড়তে পারে একটু সেজেদার সময় রুকুর সময় একটু ঝুকলো আর সেজেদের সময় আর একটু বেশি ঝুঁকলো যাই الحمد لله بارك الله فيك